স্বাগত পরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন পাবনায় জমি নিয়ে বিরোধে হত্যার চেষ্টা সন্ত্রাসী খোকন সহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপোসাগরে কয়লাবোঝাই জাহাজ টুবি নিখোঁজ এগারো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে রবিবার সকাল এগারোটায় নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটনের পক্ষে রাশিকের কাউন্সিলর বৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন এরপর কর্মকর্তা কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন পবিত্র রমজানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরিব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের ওয়ার্ডের টুলটুলিপাড়া এলাকায় প্রায় দুইশ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি প্রতি বছরের মতো এবারও রমজানের প্রথম দিন থেকেই নগরীর বিভিন্ন এলাকায় এমন কার্যক্রম চালাচ্ছেন ডাব্লু সরকার তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে মহানগর আওয়ামী লীগ রমজানের বাকি দিনগুলোতেও নগরীর বিভিন্ন এলাকার গরিব দুঃখী মানুষের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ করা হবে করোনা কালও করেছে সেটা না এটি ধারাবাহিকভাবে পাঁচ বছর ধরে এটি করা হচ্ছে এইটির ইফতার সামগ্রীটা একটা উন্নতমানের সামগ্রী এখানে পোলাও একটা মুরগির রোস্ট তারপরে হচ্ছে আপনার হচ্ছে একটা ডিম খেজুর শশা সব দিয়ে একটা প্যাকেট করা হয়েছে আমরা প্রতিটা হতদরিদ্র মানুষগুলোর পাশে যেয়ে এটাকে আমরা পৌঁছে দিচ্ছি যে একটা ইফতারের টাইমে একটু অন্তত একটা ভালো খাবার খেয়ে তারা ইফতারিটা খুলতে পারে সে কারণে এইটা আমাদের উদ্যোগ এটিতে প্রতিবারই করছি করোনার মধ্যেও করেছি এখনও করে যাচ্ছি এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশ আছে যে অসহায় দুস্থ মানুষগুলোর পাশে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাঁড়ানোর জন্য তিনি বারবার বলছেন আমরা সেই ধারাবাহিকতাটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটি আমরা করে যাচ্ছি আর এটি তো রমজান মাস এটি তো সোয়াব অর্জনের মাস এটিতে যত দেওয়া যাবে তার ডবল ডবল সোয়াব পাওয়া যাবে আর এর মধ্যে যদি একটা মানুষকেও রোজা করানো যায় সেখানে তো একটা সোয়াব পাওয়ার একটা ইয়ে আছে সেই সোয়াবটা যাতে বঞ্চিত না হয় সোয়াব থেকে সেটি করার চেষ্টা করছি আর কি এটি মাসব্যাপী আমাদের উদ্যোগ এটা আমরা মাসব্যাপী এটি করছি গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট বিশ জনকে আটক করা হয়েছে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদের আটক করা হয় রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম তিনি জানান থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বলিয়া মডেল থানার তিনজন রাজপাড়ার দুই চন্দ্রিমা মতিহার বেলপুকুর কাশিয়াডাঙ্গা কর্ণহার থানার একজন করে মোট পাঁচজন দামগুড়া থানার তিন তিন দুই এছাড়াও ডিবি পুলিশ দুজনকে আটক করে এদের মধ্যে এগারো জন ওয়ারেন্টভুক্ত আসামি ও নয় জনকে মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়েছে মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট বাষট্টি গ্রাম হেরোইন দুইশো এক পিস ইয়াবা ট্যাবলেট দুশো ষোলো বোতল অ্যালকোহল পনেরো বোতল ফেন্সিডিল ও বিশ গ্রাম গাঁজা উদ্ধার হয় নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপসাগরে কয়লা পোছায় সজল নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে এতে জাহাজে থাকা এগারো জন ক্রু নিখোঁজ রয়েছেন শনিবার ভাসাঞ্চল কোস্টগার্ডের সিনিয়র ওয়ার্ডেন্ট অফিসার আব্দুল মমিন এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান নোয়াখালীর ভাসানচর থেকে বারো নোটিকাল মাইল দূরে গাঙ্গিরার চর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে সাঙ্গুর কাছাকাছি এ জাহাজ ডুবির ঘটনা ঘটে তবে ঠিক কখন এই ঘটনা ঘটেছে তার সঠিক কোনো তথ্য কেউ জানাতে পারেনি তিনি বলেন সকাল সাড়ে নয়টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে রয়েছি জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ করছে অতিরিক্ত রুলিং এর কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতের দিকে এর জাহাজ ঘটনা ঘটেছে পাবনার সুজানগর উপজেলার হাটখালী চরপাড়ায় জমি জমা নিয়ে বিরোধের জেরে হত্যাচেষ্টার হামলার অভিযোগে মাদক এবং চাঁদাবাজির সাথে জড়িত একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী খোকন শেখসহ সহ জনের বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার আহত তোকমানের ভাইপো সুফিয়া খাতুন বাদী হয়ে সুজানগর থানায় মামলাটি দায়ের করেন জানা যায় শুক্রবার রাত দশটার দিকে তোকমান শেখ সহ তাদের কয়েকজন পাবনা পুলিশ সুপারের সাথে দেখা করে বাড়ি ফেরার পথে রাস্তায় পেতে থাকা সন্ত্রাসী খোকন শেখ সহ আট থেকে দশজন সন্ত্রাসী সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় এ সময় তোকমান কাদের সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয় স্থানীয়রা তোকমান ও কাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠিয়ে দেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান ഇതുমধ্যে মামলা রেকর্ড করা হয়েছে আসামি ধরতে অভিযান চলছে খুব শীঘ্রই আসামি ধরা পড়বে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ